আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 219 পেজের এক নম্বর কোশ্চেনের সমাধান। বলছে একটি ঘনক আকৃতি বস্তুর ধার 6 সেন্টিমিটার। এখন দেখেন ধার বলতে কি বোঝানো হয়। সাপোজ একটা ঘন বস্তু যার 6টা তল থাকে। দেখেন এখানে ধার মানে হলো এই দৈর্ঘ্যটা, চারপাশের দৈর্ঘ্যটা। আর ধারক মানে হলো এই যে কর্ণার থেকে যে নামে একটা ধারক আর ধার মানে এই চারপাশটা। ওকে, তো লিখি আমরা এখানে, শুরু করি সমাধানটি। আছে ঘনবস্তুর দৈর্ঘ্য বলতে পারেন অথবা ধার বলতে পারেন, ধারক লিখে না কিন্তু দৈর্ঘ্য বা ধার সমান কত? 6 সেন্টিমিটার। চারটি হলো সমগ্র পালের ক্ষেত্রফল, লেখেন ঘনক, ঘনক আকৃতি, ঘনক বস্তুটির ঘনক আকৃতি। ওকে, চাচ্ছি ঘনক আকৃতি বস্তুটির ক্ষেত্রফল লাগে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে একটা কমন ভুল দেখেন, অনেকে এভাবে লেখেন, দেখাচ্ছি। অনেকে লেখেন সমগ্র তলের, দেখেন আমি যে আগে দেখেন কিভাবে আনলো। এখানে আমরা একটু এ ধরে নিই যে ধার এ সমান 6 সেন্টিমিটার, এ ধরে নিই একটা। দেখেন অনেকে লিখেছে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + C, এটা লেখেন। বাট এটা আসলো কিভাবে? দেখেন সমগ্র তলের ক্ষেত্রফল, বাট এটা কিন্তু হলো আয়তাকৃতি। কি আকৃতি? আয়তাকৃতি, ঘনবস্তুর আয়তাকৃতি। আর ঘনক আকৃতি বললে ঘনক মানে কি, যা বাহু সবগুলো সমান, সবগুলো বাহু সমান, এর জন্য পার্থক্য এখানে সবগুলো বাহু যদি সমান সবগুলো এ ধরতে হবে, একই এ ধরতে, জাস্ট এ, সবগুলো এ হবে, এবিসি এর হবে না। যার তিনটি বাহু সমান সেটা ঘনক, এখানে এবিসি তিনটে আলাদা না, এখানে তিনটাই একই। এই জন্য 2 বসে গেল, তাহলে এ স্কোয়ার, তাহলে 2 × 3² সমান হলো 6² এই হলো এটা। তাহলে এটা অনেকে না বুঝে এটা লেখেন যে 2 × AB+, এটা কিন্তু হলো আয়ত আকৃতি। কিসে বলেন তো? আয়ত আকৃতি। আর ঘনক আকৃতি বললে আপনাকে ডিরেক্টলি 6² লিখতেই হবে, খুব খেয়াল করবেন। এটা কিন্তু 2 × AB + BC + C কি বলেন তো? আয়তাকৃতি, ঘনবস্তুর ক্ষেত্রফল। আর এটা কিন্তু ঘনক আকৃতি, ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ তিনটে সমান, ABC দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, সে হলো ঘনক, সে হলো কি, ঘনক, খুব খেয়াল করবেন। এই জন্য ডিরেক্টলি 6² লিখতে হবে। এখন মানটা পাঠান, জাস্ট 6 × A মানে কত? 6² সমান 6 × 6 = 36। এখন মান লিখতে পারেন, এখানে লিখতে পারেন কি বিষয় বলা, সেন্টিমিটার, তাহলে ঘন সেম, ঘন সেম, তাহলে 6 × 36। এখানে আমাদের হবে হলো যেহেতু দুইটা জিনিস ক্ষেত্রফল, তাহলে এখানে হবে বর্গ সেন্টিমিটার। কি হবে? বর্গ সেমি। এই দুইটা জিনিস তাহলে কি হবে? বর্গ সেমি, বর্গ সেমি। এই হলো আমাদের এক নাম্বার কোশ্চেন আনসার। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী গণিত পৃষ্ঠা 219 এর অঙ্কের সমাধান। আচ্ছা, এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, 2 নম্বর এবং 3 নম্বরটা। আমরা হচ্ছে 3 নম্বরটা দিয়ে ফার্স্টে শুরু করি। চলো দেখা যায় 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে সেটাকে পড়ে নিই। বন্ধুর জন্মদিনে কেক উপহার দিতে চাও, সেজন্য একটি উপহার কিনবে। উপহারটি একটি 12 সেন্টিমিটার ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। বাক্সটি একটি রঙিন কাগজে র্যাপিং পেপার মোড়াতে হলে কমপক্ষে কি পরিমাণ কাগজের প্রয়োজন হবে? এখন দেখো, আমরা জন্মদিনে সবাইকে তো গিফট দিই, তাই না? তো আমাদের বলছে কি গিফটের বক্সটা হচ্ছে ঘনক আকৃতির। এখন ঘনক আকৃতির কোনো একটা জিনিস কীরকম হয় বলো তো? এই যে এরকম হয় না, অনেকটা একটা বক্স টাইপের থাকে, এরকম থাকে একটা ঘনক আকৃতির, সেটা ছোট হোক বা বড় হোক। যেমন দেখবে যে বড় বড় কার্টুনে হচ্ছে তোমরা অনেক সময় যে দোকানের হচ্ছে মালামাল আনানায় করে, সেগুলো হচ্ছে কি, সবগুলো থাকে হচ্ছে ঘনক আকৃতির বক্সে। এখন আমাদের বলে দিছে সেই ঘনক আকৃতির বক্সটার দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার।
ঠিক আছে চলো আমরা 3 নম্বর মেথড থেকে শুরু করি ঘনকাকৃতির দৈর্ঘ্য কত 12 সেমিমিটার ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে আমাদের কাগজের পরিমাণটা আমরা পেয়ে যাব এখন দেখো যেহেতু আমাদের কি বলা আছে ঘনক বলা আছে ঠিক আছে ঘনক বললে বস্তুর সব দিকে কি হবে আকৃতি হচ্ছে সেম হবে বা মান কি সবই সেম হবে এখন দেখো আমরা হচ্ছে দুই ভাবে অঙ্কটা করতে পারি ঠিক আছে একটা হচ্ছে বড় সূত্র আর একটা হচ্ছে ছোট সূত্র দেখো আমরা মূলত ঘনবস্তুর সমবর্তনের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা ঠিক আছে 2 ইনটু এবি প্লাস হচ্ছে বিসি এটা হচ্ছে সমবর্তনের ক্ষেত্রফলের সূত্র বা কতটুকু কাগজের প্রয়োজন হবে সেটা আমরা এইভাবে বের করতে পারবো এখন যেহেতু আমাদের ঘনক বলে দিয়েছে তার মানে কি আমাদের সবগুলো বাহুই কি সেম হবে আচ্ছা তার মানে কি আমরা এখানে কি লিখতে পারি আমাদের এ বি বি সি আর সি এ কি হবে সবই এ হবে এখন আমরা এ স্কয়ার কেন লিখলাম আমাদের হচ্ছে ঘনকাকৃতি কি একটা পাশে থাকে না আমাদের দুইটা পাশেই থাকে দেখবা যে কোনো একটা বস্তুর কি দুইটা পাশ থাকে এই পাশে একটা থাকে এই পাশে একটা থাকে এই জন্য আমরা কি করছি এ স্কয়ার লিখছি এখন 2 ইনটু এইগুলো যোগ করলে কি হয় 3 এ স্কয়ার হয়ে যায় মিলে কি হয় 6 ঠিক আছে এটা হচ্ছে কত এই যে আমাদের ফর্মুলাটা এখন দেখো আমাদের যেহেতু কি বলছে ঘনক বলে দিছি ঘনক বলে সব বলে কি হবে বাহু এই হবে তাইলে আমরা লিখতে পারি যে ঘনক বস্তুর ক্ষেত্রফল হবে বস্তুর ক্ষেত্রফল হবে হচ্ছে 6a² আচ্ছা যেহেতু আমি বাংলা লিখছি তাই আমি বাংলা প্যাটার্নটাই ফলো করতেছি তোমরা হচ্ছে ইংলিশটা চাইলে ইংলিশটাও লিখতে পারো ইংলিশটা লিখলে সবগুলো মানই হচ্ছে ইংলিশে লিখবা এটা হচ্ছে গুণের সম্পর্ক ঠিক আছে ডট দেওয়া থাকলেই হচ্ছে কি গুণের সম্পর্ক বোঝাবে এটা মাথায় রাখিও তাহলে আমাদের 12 উপরে স্কয়ার স্কয়ার মানে কি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা হচ্ছে দুইবার গুণ করা 864 বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে যখন হচ্ছে আমাদের ঘনক বলবে তখন কোন ফর্মুলাটা ইউজ করবা এইটা মাথায় থাকে যেন যখন হচ্ছে ঘনক বলবে তখন হচ্ছে এই ফর্মুলাটা তোমরা হচ্ছে ইউজ করবা ঠিক আছে যখন হচ্ছে আমাদের কোন বস্তুর ঘনক দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব এই যে 6a² যেহেতু আমি বাংলাটায় 12 সেমিমিটার লিখেছি তাই আমি বাংলায় হচ্ছে 6 লিখে দিয়েছি 6a² ভিতরে হচ্ছে গুণের সম্পর্ক এটা মাথায় রেখো 6a² তাহলে 6 এর মান কত হচ্ছে 12 12 হোল স্কয়ার এই যে তাহলে 12 কে হোল স্কয়ার করলে কত হয় হোল স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা তাহলে যে 12 এর উপর হোল স্কয়ার 12 গুণ 12 দিলে হয় কত 144 তাহলে 6 × 144 কত হবে 864 বর্গ সেন্টিমিটার আবারও বলে দিচ্ছি ঘনক আকৃতির বস্তু দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কি হবে 6a² ঠিক আছে এটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ তাহলে কতটুকু কাপড়ের প্রয়োজন হবে আমাদের সরি কতটুকু কাগজের প্রয়োজন হবে 864 বর্গ সেন্টিমিটার অতএব 864 বর্গ সেন্টিমিটার কাগজের প্রয়োজন হবে ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা এখন হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথটা করব চলো এটা হচ্ছে আমি বসে দেখছি এই সূত্রটা খেয়াল রাখবা ঘনক বললে এটা
ঠিক আছে এখন তাহলে চলো এখন হচ্ছে আমরা 3 নাম্বার ম্যাথটা করি এটা হচ্ছে তুমি একটু দেখে নাও একবার তারপর হচ্ছে আমি মুছে দিচ্ছি দুই নাম্বার ম্যাথে হচ্ছে আমাদের কি বলছে দেখো দুই নাম্বার ম্যাথে বলা আছে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 25 সেমিমিটার 20 সেমিমিটার 15 সেমিমিটার এর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো আমাদের তিন নাম্বার ম্যাথে কি ছিল ঘনক আকৃতি ছিল তখন আমরা কি করছি একটা বাহু ধরেই এ ধরছি কিন্তু এখানে আমাদের কি বলা আছে ঘন বস্তু বলা আছে ঠিক আছে এই যে ঘন বস্তু ঘনবস্তুর ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আরেকটা হবে চলো আমরা হচ্ছে আগে লিখে নিই মানগুলো কি কি দেওয়া আছে তাহলে দুই নাম্বার থেকে শুরু করো দেওয়া আছে কি দৈর্ঘ্য ঘনবস্তুর দৈর্ঘ্য কত কত এই হচ্ছে কত 25 সেমিমিটার ঘনবস্তুর প্রস্থ দেওয়া আছে কত 20 20 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে কত আমরা দেখে নিয়ে চলো ঘন বস্তুর ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে ঠিক আছে তাহলে আমাদের ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে টু ইন্টু এ বিসি প্লাস সি এ এখন দেখো এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি এ ধরছি বি ধরছি সি ধরছি আমরা চাইলে কি করবো এখন এখানে শুধু এ বি এর মানগুলা বসিয়ে দিব তাহলে চলো আমরা মানগুলা বসাই টু ইন্টু এ বি এর মান হচ্ছে কত 25 সাথে হচ্ছে কি 20 এ আর বি দুটার মাঝে কিসের সম্পর্ক গুণের সম্পর্ক এটা সবসময় মাথায় রাখবা এরকম থাকলেই মাঝখানে কি গুণের সম্পর্ক একটা ডট থাকবে একটা গুণের সম্পর্ক এরপরে বি সি বি এর মান হচ্ছে 20 সি এর মান হচ্ছে 15 এরপর আছে কত সি এ সি এর মান কত হচ্ছে 25 সরি 15 সি এর মান হচ্ছে 15 ইন্টু 25 বর্গ সেন্টিমিটার তাহলে এবার হচ্ছে গুণ করো 25 গুণ ইয়ে করলে কত হয় আবার ইংলিশ লিখে ফেলতেছি আমি বারবার তোমরা বাংলাটা দেখো এরপর হচ্ছে 300 এটা হচ্ছে 375 বর্গ সেন্টিমিটার দুই ইন্টু তোমরা হচ্ছে বাংলা লিখো আমি ভুলে বারবার ইংলিশ লিখে ফেলতেছি এখন এখান থেকে ব্র্যাকেট উঠে দাও উঠে গুণ করে দাও এটা গুণ করলে কত হবে গুণ করলে হবে হচ্ছে 350 বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের মাথায় দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ঘন বস্তু আর একটা হচ্ছে ঘন ঘনক বললে আমাদের সব দিকে সেম হবে সব দিকে আমরা কি ধরবো এই যে সব দিকটাই হচ্ছে আমাদের কত হবে 12 হবে ঠিক আছে এই যে ঘনক ঘনক বললে কি সব দিকে সেম মানে সবগুলো বাহু কি হবে এ তখন ফর্মুলাটা কি যাবে 6 এ স্কোয়ার ঘনক বললে
বারবার বলছি ঘনক বললে 6a² আর যখন ঘন বস্তু বলবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব ঠিক আছে কারণ আমরা কি ঘন বস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব এই ফর্মুলাটা ইউজ করব 2 ab + হচ্ছে bc + হচ্ছে ca তাহলে 2 ab এর মান হচ্ছে আমরা যে বসাইছি b এর মান হচ্ছে 20 বসাইছি 25 গুণ 2 দিছি bc b এর মান হচ্ছে 20 c এর মান হচ্ছে 15 বসাইছি প্লাস মাঝখানে কিন্তু যোগ চিহ্নটা খেয়াল রাখো তারপর ca c এর মান হচ্ছে 15 আর ইনটু হচ্ছে কত 25 ঠিক আছে এবার 25 গুণ 25 গুণ 20 দিলে কত হয় 500 20 গুণ 15 দিলে 300 25 গুণ 15 দিলে 375 যেহেতু সবগুলো যোগের সম্পর্ক তাই সবগুলো কি করছি যে যোগ করে আমাদের কত আসে 1175 আর সাথে গুণ দিলে কত হয় 350 বর্গ সেন্টিমিটার অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে অবশ্যই দুইটা ঘনক আর ঘন বস্তু তোমরা মাথায় রাখবা যে কখন হচ্ছে কোনটা আমাদের ব্যবহার করতে হবে